প্রাচীন মিশরের কথা মাথায় আসলে অল্প যে কিছু কিওয়ার্ড চলে আসে ফেরাউন সেসবের মাঝে একটি। কয়েকজন ফেরাউনের নাম তো আমাদের অনেকের মাথায় আছে, যেমন তুতেনখামুন, রামেসিস দ্য গ্রেট, হাতশেপসুত, আখেনাতেন, জার্জিস প্রমুখ। এই ফেরাউন নিয়ে অবশ্য একটি ভুল ধারণাও আছে অনেকের মাঝে। তারা মনে করেন ফেরাউন হয়তো কারো নাম, এটা দিয়ে হয়তো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। তবে বাস্তবতা হলো এটা আসলে প্রাচীন মিশরের শাসকদের উপাধি, যার উদ্ভব আজ থেকে 5000 বছরেরও বেশি সময় আগে। ফলে ফেরাউন বলতে কখনোই কোনো ব্যক্তিকে না, বরং মিশরের শাসকদেরই বোঝানো হয়ে থাকে। ফেরাউনদের কাহিনীগুলোর মাঝে সবচাইতে জনপ্রিয় নিঃসন্দেহে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সংগঠিত কাহিনীগুলো। এর পাশাপাশি ইতিহাসের পাতায় আরো জনপ্রিয় যেসব ফেরাউন আছেন তাদেরও নানা ঘটনা কম বেশি অনেকেই পড়েছেন কিংবা শুনেছেন। কিন্তু শাসক হিসেবে একজন ফেরাউনের প্রতিটি দিন কিভাবে কাটত সেটা কি আপনি জানেন? আমি নিশ্চিত এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই মাথা চুলকাচ্ছেন, কারণ আমরা ফেরাউনদের জীবনের নানা ঘটনা জানলেও একটি সাম্রাজ্যের শাসক হিসেবে তাদের দিনগুলো কিভাবে কাটত সেই সম্পর্কে জানি না অনেকেই। অজানা এই ইতিহাস জানাতেই ইতিহাসের গল্পে আমাদের আজকের আয়োজন ফেরাউনের দিনগুলি। মূল ভিডিওতে যাবার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটা করতে পারেন এখনই। ইতিহাসের জানা অজানা অধ্যায়ের চমৎকার সব ভিডিও নিয়ে আমরা আসছি প্রতি সপ্তাহেই। গ্যারান্টি দিয়ে বলছি, তথ্যবহুল সেসব বিষয় নিয়ে জানতে পারলে আপনার সামনে জ্ঞানের নতুন এক জগৎ খুলে যাবে, তাই আমাদের সাথেই থাকুন। ফেরাউন সকালে ঘুম থেকে উঠবার আগেই সতর্ক থাকতে হতো রাজপ্রাসাদের চাকর চাকরানীদের, যেন সব কিছু ঠিকঠাক থাকে। তিনি উঠলেই তাকে রাজকীয় উপায়ে হাত মুখ ধুইয়ে দেয়া হতো। তিনিও প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একটি শুভ দিন শুরু করতেন। নাস্তা শেষে চাকর বাকরেরা রাজকার্য সম্পাদনের জন্য পোশাক ও অলংকার নিয়ে ফেরাউনের সামনে দাঁড়িয়ে থাকত। তার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী একে একে সেসব পরানো হতো, সেই সাথে মাখা হতো সুগন্ধি। এই দায়িত্বেও নিয়োজিত থাকতো আলাদা লোকজন। এভাবে সাজসজ্জার কাজ শেষে তিনি প্রবেশ করতেন রাজদরবারে। এরপর শুরু হতো ফেরাউনের মিটিং পর্ব। একে একে বিভিন্ন রাজকর্মচারী ও অতিথি তার সাথে সাক্ষাৎ করতে আসত। আসত সেনাবাহিনীর কমান্ডার, পার্শ্ববর্তী রাজ্য থেকে বিভিন্ন দূত ও সভাসদবর্গ। তারা এসে প্রথমেই মাথা ঝুঁকিয়ে ফেরাউনকে সম্মান জানাত। একসাথে বেশ কয়েকজন উপস্থিত হলেও সবাই একবারে কথা শুরু করে বাজার বসিয়ে দিত না, বরং অপেক্ষা করত পদমর্যাদা অনুযায়ী যিনি উপরে আছেন তিনি যেন তার বক্তব্য আগে শেষ করেন। এরপর পদক্রম অনুযায়ী অন্যরা তাদের দাবি দাওয়া পেশ করতেন, বিভিন্ন রিপোর্ট দিতেন, সেসব মনোযোগ দিয়ে শুনে সভাসদবর্গের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত জানাতেন ফেরাউন। রাজকার্য থেকে একটু বিরতি মিললে ফেরাউন নজর দিতেন ধর্মকর্মে, সেটা হতো প্রতিদিনই। এজন্য তাকে যেতে হতো মন্দিরে, গিয়ে পুজো করতে হতো সেই সময়ের মিশরের সর্বশক্তিমান দেবতা হিসেবে খ্যাত দেবতা আমুনরা। যত কাজের চাপই থাকুক না কেন, এই পুজোর কথা ভুলতেন না ফেরাউনরা। কেননা তৎকালীন মিশরীয়রা বিশ্বাস করত এই পূজা না করলে তারা স্বর্গীয় আশীর্বাদ পুষ্ট জাতির তালিকা থেকে বাদ যাবেন। তাই পূজা শেষে দেবতাকে সন্তুষ্ট করতে একটি করে ষাঁড়ও বলি দেয়া হতো প্রতিদিন। দুপুরের খাবার শেষে হালকা বিশ্রাম নিয়ে মাঝে মাঝেই ফেরাউন বেরিয়ে পড়তেন রাজ্য পরিদর্শনে, সেটা হতো ঘোড়ার গাড়িতে চড়ে। তিনি যখন বেরোতেন তখন আশেপাশে মানুষের ভিড় লেগে যেত, সবাই একবারের জন্য হলেও দেখতে চাইত তাকে। এভাবে বেরিয়ে কখনো প্রকৃতির সুন্দর দৃশ্য দেখে, কখনো প্রজাদের জীবনযাপনের নানা দিক অবলোকন করে, আবার কখনো চলমান বিভিন্ন স্থাপনার কাজ পরিদর্শন শেষে রাজপ্রাসাদে ফেরত আসতেন তিনি। সারাদিন অবশ্য পালনীয় রাজকার্য ও ধর্মকর্ম সেরে অবশেষে নিজের জন্য সময় বের করার সুযোগ মিলত একজন ফেরাউনের। কর্মব্যস্ত দিন শেষে এক খণ্ড অবসর, আর 8-10 জন মানুষের মতো অবসর সময়টা এক একদিন এক একভাবে কাটাতেন তিনি। পরিবারের লোকজনকে সময় দেয়া, তীর চালনা, শিকার করা কিংবা রাজপ্রাসাদ সংলগ্ন বাগানে ঘুরে ঘুরে গাছপালা, ফুল ফল, পাখপাখালির মন মাতানো পরিবেশে হারিয়ে যাবার মাধ্যমেই অবসর সময়টা কাটাতেন তিনি। নিয়মিতই ফেরাউনের বডি চেক আপ করা হতো, যে দায়িত্বে নিয়োজিত থাকতেন রাজ্যের নাম করা চিকিৎসকরা। ফেরাউনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য যাবতীয় আয়োজনই ছিল তাদের মূল লক্ষ্য।
এর সাথে অবশ্য জাদুবিদ্যাও যুক্ত ছিল। সারাদিনের রাজকার্য শেষে রাতের বেলার খাবারটাই হতো সবচেয়ে ভারী। এ সময় পরিবারের উপস্থিত সবাইকে নিয়েই ভোজনোৎসবে মেতে উঠতেন ফেরাউন। মাঝে মাঝে থাকতো আমন্ত্রিত অতিথিরাও। খাবারের মেনুতে রাজপ্রাসাদে রান্না হওয়া খাবারের পাশাপাশি থাকতো মন্দিরে বলি দেওয়া পশুর মাংস থেকে প্রস্তুত খাবারও। এই খাবার তিনি যেমন খেতেন, তেমনি কোনো অতিথিকে বিশেষভাবে সম্মানিত করতে চাইলে তাকেও দেবতার প্রতি উৎসর্গ করা পশুর মাংস থেকে খেতে দিতেন। এভাবেই কর্মব্যস্ত একটি দিনের শেষে রাজকীয় ভোজন সেরে নিজের কক্ষে ফেরত যেতেন ফেরাউন। যাবার আগে অবশ্য আরেকবার মন্দিরে গিয়ে দিনের সমাপ্তি সূচক পূজা করতে ভুলতেন না। এরপর বিছানায় গা আলিয়ে দিতেন ফেরাউন, তলিয়ে যেতেন গভীর ঘুমে, ডুব দিতেন স্বপ্নরাজ্যে। ফেরাউনের দিনলিপি থেকে বিদায় নিচ্ছি আজ এখানে। নতুন ভিডিও নিয়ে আপনাদের প্রিয় ইতিহাসের গল্প চ্যানেলে আসবো ইনশাল্লাহ শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ।